জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে এক শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিস্তারিত আরও থাকছে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে উপজেলা যুবলীগের আয়োজনে পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। এর আগে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিশাল শোক র্যালি বের হয়ে ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিদ আলী, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র বখতিয়ার খান, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন সহ অনেকেই। কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শায়েক আহমদ ও আব্দুল মালিক বাবুলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, শিফন চক্রবর্তী, জহির আলম নানু, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাবেক সাধারণ সম্পাদক শাকের আলী সজীব।